আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো আসন্ন রমজান উপলক্ষে রকম তেল ব্যবহার করার ঝামেলা ছাড়াই চারটি ভিন্ন স্বাদের ভীষণ মজার নাসা রেসিপি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই প্রথমেই বক্স সমুচা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা সমুচার সিটের প্রিপারেশানটা করে নেব আর এর জন্য এখানে আমি বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজামেন কাপের একা পরিমাণ ময়দা এক চা চামচ চিনি এবং ওয়ান ফোর চা চামচ লবণ এখন এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ নর্মাল রুম টেম্পারেচারে পানি তবে পানিটা কিন্তু একবারি ময়দার মিশ্রণের মধ্যে দেয়া যাবে না দুই থেকে তিনটা ধাপে পানিটা দিয়ে একেবারে সফট একটা ডো তৈরি করে নেব দেখুন এর সাথেই কিন্তু শীতের জন্য সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও একটা বোলের মধ্যে রেখে পাতলা একটা সুতির কাপড় হালকা ভিজিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব পনেরো মিনিটের জন্য সেই সাথে সমুচার ভেতরে পুরটা তৈরি করে নেব আর এর জন্য আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব। এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল মেজামেন কাপের ওয়ান ফোর্থ কাপ ছোট টুকরো করে কাটা পেঁয়াজ এক চা চামচ কাঁচামরিচ কুচি এখন তেলের মধ্যে পেঁয়াজটা আমরা হালকা একটু ভেজে নেব যেন পেঁয়াজটা নরম হয়ে নেতি আসে দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এই এর মধ্যে আমি অ্যাড করে দেব। হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন বাটা মশলাটাও আমি ভাজা পেঁয়াজের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব যেন বাটা মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব ছোট কিউব করে কাটা হাফ কাপ পরিমাণ আলু ছোট কিউব করে কাটা হাফ কাপ পরিমাণ গাজর এখন আলু আর গাজরটা আমি বাটা আর ভাজাওয়া পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন আলু আর গাজরটা হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজামেন কাপের হাফ কাপ পরিমাণ ছোটো টুকরো করে কাটা বরবটি স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক প্যাকেট ইনস্ট্যান্ট ম্যাগি ম্যাজিক মশলা তবে আপনাদের হাতের কাছে যদি এই মশলাটা না থাকে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এখানে এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলসের মশলাও ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যেন বরবিটিটাও হালকা একটু সেদ্ধ হয়ে আসে তবে এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সবজির কালারটা নষ্ট না হয় দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর সবজির কালারটা কিন্তু পারফেক্ট আছে কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ঠিক এভাবেই ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন টমেটো আমরা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড রান্না করে নেব এরপর যখন দেখবেন সবগুলো সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর যায় সবজির বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ সবজির মিশ্রণের মধ্যেই দিয়ে দেব। এরপর অনবরত নেড়ে চেড়ে সবজিটাকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব সব শেষে সবজিটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব। দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন আবারও ধনিয়া পাতাটা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব এবং সবজির এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব সেই সাথে সমসাগুলো তৈরি করার জন্য ময়দার একটা গাম তৈরি করে নেব আর এর জন্য এখানে আমি আবারও দুই টেবল চামচ ময়দা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে আমি অ্যাড করে দেবো দেড় টেবল চামচ পানি পানি আর ময়দাটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু ময়দার একটা গাম বা গ্লু তৈরি হয়ে যাবে এখন এই গামটা আমি একটা সাইডে রেখে দেব সেই সাথে পনেরো মিনিট আগে সহসার যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম দেখুন সেই ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে আর এ পর্যায়ে এই ডোটাকে আমরা হালকা একটু মধ্যে নিয়ে সমান চার ভাগে ভাগ করে নেব এরপর আবারও এক ভাগ ডো নিয়ে অবশিষ্ট তিন ভাগ ডো পাতলা একটা সুতির কাপড় হালকা ভিজিয়ে নিয়ে ঠিক এভাবেই ঢেকে একটা সাইডে রেখে দেব। এবং যে এক ভাগ ডো নিয়ে এসি সেই এক ভাগ ডোর মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেব দেখুন একটা রুটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন সেমভাবে সবগুলো ডো দিয়ে আমরা রুটি তৈরি করে নেব দেখুন সবগুলো ডো দিয়ে কিন্তু রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে একটা রুটি আবারও বোর্ডের ওপর রেখে রুটির ওপরে আবারও সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার বা অ্যারা ঠিক এভাবেই আমরা ছড়িয়ে দেব এরপর ওপর থেকে আরও একটা রুটি দিয়ে দেব। এবং সেই রুটির ওপরও কর্নফ্লাওয়ার বা অ্যারারোট এভাবেই ছড়িয়ে নিয়ে সেমভাবে চারটা রুটি আমরা ভাজ দিয়ে নেব এরপর এই সবগুলো রুটি একসাথে আবার একটা বেলনি দিয়ে বেলে বড় করে নেব আর বড় করে নিলেই কিন্তু সমস্যায় শিটের জন্য রুটিগুলো এখন পুরোপুরি তৈরি এখন এই রুটিগুলো কিন্তু না আর পালা আর এর জন্য আমরা চুলার প্রিপারেশনে চলে যাব দেখুন এখানে আমি একটা তাওয়া চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন আগে থেকে যে রুটিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা তাওয়ার ওপর এভাবেই ছড়িয়ে দেব। এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করব কিছুটা সময় পর যখন দেখবেন রুটির একটা পাশ হয়ে গেছে তখন রুটিটাকে ঠিক এভাবেই উল্টে দেব আর উল্টালেই দেখবেন চারটা রুটি থেকে একটা রুটি কিন্তু আলাদা হয়ে গেছে এখন সেমভাবে আবারও রুটিটাকে উল্টে নিয়ে আরও একটা রুটি আলাদা করে নেব আর এভাবেই আমি শীটের জন্য সবগুলো রুটি আলাদা করে নেব দেখুন সমুসার জন্য সবগুলো শীটই কিন্তু আমি আলাদা করে ঠিক এভাবেই পাশে দু ইঞ্চি পরিমাণ করে লম্বায় কেটে নিয়েছি আর সময় স্বল্পতার কারণে কাটাকাটির কাজটা আপনাদের দেখিয়ে দিলাম না এখন দুই পিস শিট নিয়ে ঠিক ঠিকইভাবেই যোকচিনের মতো করে বসিয়ে দেব এরপর আগে থেকে যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর শিটের মাঝখানে ঠিক এভাবেই দিয়ে দেব এবং আগে থেকে তৈরি করে রাখা ময়দার গ্লুটা চার ধারে ঠিক এভাবেই সমানভাবে ছড়িয়ে দেব এরপর এক ধার থেকে রুটিটাকে ঠিক এভাবেই আমরা ভাজ দিয়ে নেব আর এই প্রতিটা কাজটি কী করে আমি করেছি সেটা আপনার আমার মুখে বলার থেকে ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আর সব শেষের মাথাটা জোড়া লাগালেই কিন্তু একটা বক্স সমসা তৈরি হয়ে যাবে এখন সেমভাবে সবগুলো সমস্যাই আমি তৈরি করে নেব দেখুন সবগুলো সমস্যাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আপনারা চাইলে এই সমস্যাগুলো সর্বোচ্চ এক মাস মানে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন আর এর জন্য এখানে আমি এরকম একটা প্লাস্টিকের টাইট বক্স নিয়ে নিয়েছি এখন এই বক্সের নিচের অংশে এরকম একটা টিস্যু পেপার দিয়ে ওপর থেকে দুইটা সমস্যা বসিয়ে দেব এবং এর উপরে আবারও টিস্যু পেপারে একটা লেয়ার দিয়ে আরও দুইটা সমোসা বসিয়ে দেব। আর এভাবেই আপনারা বক্সের ঢাকনাটা লাগিয়ে সমস্যাগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন সর্বোচ্চ এক মাস পর্যন্ত তবে আমি আজকে আপনাদের সংরক্ষণ করে না এগুলো কি করে তেল ছাড়াই ভেজে খাবেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্রাই প্যান আমরা বসিয়ে দিয়েছি এখন এরকম একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল বাছিয়ে সম্পূর্ণ প্রাইপ্যানটাই হালকা একটু মুছে নেব যেন সমোসাগুলো সেকে নেওয়ার সময় দাগ লেগে না যায় এখন আগে থেকে যে সমুচাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই সবগুলো বক্স অনুযায়ী প্রাইপ্যানের ওপর দিয়ে দেব এবং একটু সময় আর ধৈর্য নিয়ে হালকা হাতে প্রেস করে সমোসার চার ধারি ঠিক এভাবেই সেঁকে নেব আর সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরমা গরম কোনো রকম তেল ব্যবহারের ঝামেলা ছাড়াই রমজানের জন্য একেবারে হেলদি আর স্বাস্থ্যসম্মতভাবে তৈরি পুষ্টিগুণে ভরপুর সবজির বক্স মোচা এখন আমি আপনাদের করে দেখাবো কোনো রকম তেল ব্যবহার করার ঝামেলা ছাড়াই দুই নাম্বার পদ্ধতির নাস্তা রেসিপি আর সেটা হলো ভাপা পেয়াজু। আর এর জন্য এখানে আমি আবার একটা বোলের মধ্যে দিয়ে দেব। মেজামিন কাপের এক কাপ পরিমাণ কুচি করে কাটা পেঁয়াজ হাফ চা চামচ লবণ এক চা চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে কচলে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভিজামিন কাপের হাফ কাপ পরিমাণ খেসারির ডাল এক ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর ডালটাকে ভালোভাবে ধুয়ে ডালের মধ্যে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবে ঝরিয়ে নিয়েছি এরপর একটা ব্লেন্ডারে দিয়ে দুই থেকে তিনবার ঘুরিয়ে নিলেই কিন্তু ডালটা ঠিক এভাবেই আধ ভাঙা হয়ে যাবে তবে আপনারা চাইলে ডালটা ব্লেন্ডারে না করে পাটায় পিসেও তৈরি করে নিতে পারেন নর্মালি ঠিক যেভাবে আমরা পেঁয়াজের জন্য ডাল পিষে থাকি সেভাবেই আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মশাইয়ের ডালও আমি একইভাবে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে মশারির ডালটাও আমরা ব্লেন্ডারে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি এখন আগে থেকে মাখিয়ে রাখা পেঁয়াজ আর ময়জের সাথে বেটে রাখা ডালটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভাপা পেঁয়াজুর পারফেক্ট মিশ্রণ এখন কিন্তু পেঁয়াজগুলো তৈরি করে নেওয়ার পালা আর এর জন্য আবারও আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি এখন এই বলকাসা পানির ওপরে এরকম একটা স্টেনার দিয়ে দেব এরপর আগে থেকে যে পেঁয়াজের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে নর্মালি ঠিক যেভাবে আমরা পেঁয়াজও তৈরি করে থাকি তেলে ভাজার জন্য সেভাবেই আমরা পেঁয়াজগুলো তৈরি করে নেব এরপর সম্পূর্ণ স্টেনারের মধ্যে ঠিক এভাবে পেঁয়াজগুলো ছড়িয়ে নেব এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিটের জন্য যেন পেঁয়াজটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় দেখুন পনেরো মিনিট পর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা প্রুফ করার জন্য এখানে আমি একটা টুথপিক পেঁয়াজের মাঝখানে পুশ করে দেখব যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে মানে পেঁয়াজগুলো কিন্তু হয়ে গেছে আর এই পর্যায়ে একটা চামচ দিয়ে সবগুলো পেঁয়াজই আমরা প্লেটের ওপর তুলে নেব আর তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরমা গরম ভাবা পেঁয়াজু আর নর্মালি আমরা যে তেলে ভাজা পেঁয়াজুটা খেয়ে থাকি সেই পেঁয়াজু আর ভাবা পেঁয়াজুর স্বাদটা কিন্তু একই রকমই হবে শুধু মচমচে ভাবটা থাকবে না এখন আমি আপনাদের করে দেখাবো তিন নাম্বার পদ্ধতির তেল ছাড়া নাস্তা রেসিপি আর সেটা হলো চিকেন প্যাটিস আর এর জন্য আবারও আমরা একটা বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ চিনি ওয়ান ফোর চা চামচ লবণ এখন শুকনো উপকরণগুলো হালকা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ নর্মাল পানি তবে পানিটা এক্ষেত্রে কিন্তু অবশ্যই একবারে দিতে যাবেন না দুই থেকে তিনটা ধাপে পানি দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব দেখুন এরই সাথেই কিন্তু পেটিসের ডোটা এখন পুরোপুরি তৈরি এখন এই ডোটাকে আবারও একটা পাতলা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে ঠিক এভাবে ঢেকে একটা সাইডে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য সেই সাথে চিকেনের পোটটা তৈরি করে নেব আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দেব। একটা তেজপাতা এক ইঞ্চির এক দারচিনি তিনটা সবুজ এলাচ সেই সাথে মেজামের কাপের একা পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর আস্তা মশলাটা আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যেন পেঁয়াজটা নরম হয়ে নেতিয়ে আসে কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা নরম হয়ে নেতে আসবে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। এক চা চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন বাটা মশলাটাও আমরা ভাজা পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভুনে নেব যেন বাটা মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ভাজা জিরা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গরম মশলা পাউডার এবং স্বাদ মতো লবণ এখন এই গুঁড়ো মশলাটাও আমরা বাটা মশলা আর ভাজা পেঁয়াজের সাথে আবারও কয়েক সেকেন্ড ভুনে নেব এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব তিন টেবিল চামচ নর্মাল পানি এখন পানি আর মশলা আর পেঁয়াজটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব কয়েক সেকেন্ডের জন্য যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় কিছুটা সময় পর যখন দেখবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস আমি ঠিক এভাবে ছোটো টুকরো করে কিমা করে নিয়েছি এখন মুরগির মাংস আর কষানো মশলাটা আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নেব আর কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মুরগির মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। আট থেকে দশ মিনিটের জন্য যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে অবশ্যই মাঝে দু একবার ঢাকনা তুলে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন যেন মাংসের পানিটা শুকিয়ে গিয়ে পাতিলের তলায় বেঝে না যায় দেখুন দশ মিনিট পর মাংসের মধ্যে থাকা এক্সট্রা পানিটা কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে এবং মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ টমেটো সস এখন সসটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর এ পর্যায়ে মাংসের বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব। এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার গোলানো পানি এখন মাংস আর কর্নফ্লাওয়ার গোলানো পানিটাকে আবার খুব ভালোভাবে কয়েক সেকেন্ড মিশিয়ে নিয়ে সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব। দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু পেটিসের জন্য পুরটা পুরোপুরি তৈরি এখন কিন্তু পেটিসগুলো তৈরি করে নেওয়ার পালা আর এর জন্য আগে থেকে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আবারও হালকা হাতে একটু মথে নিয়ে ঠিক এভাবেই আমি রোল করে নেব এরপর সেই রোলটাকে এক ইঞ্চি পরিমাণ করে ছোট টুকরো করে কেটে নেব এখন টুকরো করে কাটা এই ময়দা ডোটা আমি আবারও বাটির মধ্যে নিয়ে পাতলা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। আর এক ভাগ ডো নিয়ে ঠিক এভাবেই গোল একটা বলের মতো তৈরি করে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে বলটা হালকা হাতে প্রেস করে ঠিক এভাবেই ছোটো সাইজের একটা পাতলা রুটি তৈরি করে নেব এরপর সেই রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দেব এবং রুটির চারধারে সামান্য পরিমাণে একটু পানি বাজিয়ে সম্পূর্ণ রুটির মুখটাই ঠিক এভাবেই আমি সেল করে দেব। নর্মালি ঠিক যেভাবে আমরা মোমো তৈরি করার সময় মোমোর মুখের অংশটা ভাজ দিয়ে থাকি বা জোড়া লাগিয়ে থাকি সেভাবেই এরপর গোল বলটা ঠিক এভাবে হালকা হাতে প্রেস করে নিলেই কিন্তু একটা চিকেন প্যাটিস তৈরি হয়ে যাবে এখন সেমভাবে বাকি সবগুলো চিকেন প্যাটিসই আমি তৈরি করে নেব দেখুন সবগুলো চিকেন প্যাটিস কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এগুলো কিন্তু সেকে আর পালা আর এর জন্য আবার চুলা লো মিডিয়াম হিটে একটা প্রায় প্যান আমি বসিয়ে দিয়েছি এখন এই প্যানের ওপরে আবারও একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু রান্নার রেগুলার তেল নিয়ে ব্রাশ করে দেব। এরপর আগে থেকে তৈরি করে রাখা সবগুলো চিকেন প্যাটিসি প্যানের মধ্যে দিয়ে দেব। এবং হালকা হাতে একটা স্প্যাজ দিয়ে প্রেস করে প্যাটিসগুলো সেঁকে নেব। আর আপনারা যদি এই প্যাটেসগুলো সংরক্ষণ করতে চান তাহলে এর দুইটা পাশি হালকা একটু সেঁকে নিয়ে একটা এয়ারটাইট বক্সে এক টুকরো টিস্যু বিছিয়ে ওপর থেকে চিকেন প্যাটেসগুলো দিয়ে ওপর থেকে আবারও এক টুকরো টিস্যু পেপার দিয়ে ঢেকে নিলেই কিন্তু বক্সটা ডিপ ফ্রিজে রেখে সর্বোচ্চ এক মাস মানে পুরো রোজার মাস জুড়ে এই চিকেন প্যাটেসগুলো আপনারা সংরক্ষণ করে খেতে পারেন তবে এগুলো কিন্তু আজকে আমি আপনাদের সংরক্ষণ করে না সেঁকে দেখাবো দুই পাশ থেকে প্যাটাসগুলো ঠিক এভাবেই আমরা সেঁকে নেব আর সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন প্যাটিস এখন আমি আপনাদের করে দেখাবো সব শেষ মানে চার নম্বর পদ্ধতি তেল ছাড়া নাস্তা রেসিপি আর সেটা হলো স্পাইসি সুজির বল আর এর জন্য প্রথমেই আমরা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো মেজামেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টক দই এখন টক দইটাও আমি সুজির মিশ্রণের সাথে হালকা হাতে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সব শেষে সুজির ডোর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব তিন থেকে চার টেবল চামচ পরিমাণ নর্মাল পানি এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বলের জন্য একেবারে পারফেক্ট একটা ডো আর অবশ্যই মনে রাখতে হবে এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে কারণ রেস্টে রাখার পর সুজির ডোটা কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটা রেস্টে রেখে দেবো ঘুরে ধরে দশ মিনিটের জন্য সেই সাথে বলের ভেতরের পুটটা তৈরি করে নেব আর এর জন্য আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা ওয়ান ফোর চা চামচ রায় সরিষা মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ছোটো টুকরো করে কাটা পেঁয়াজ এখন এই তিনটে উপকরণই হালকা হাতে তেলের ওপর ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন বাটা মশলাটাও আমি ভাজা পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভুনে নেব আর কিছুটা সময় ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ মোটর শুটি আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ ছোটো কিউব করে কাটা গাজর ওয়ান ফোর্থ কাপ ছোটো টুকরো করে কাটা বরবটি এখন এই তিনটা সবজি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এই সবগুলো মশলার সাথে সবজিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেবো কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন সবজিটা হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া মেজারমেন্ট কাপের এক পরিমাণ আলু আর দিয়ে দেব। ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কয়েক সেকেন্ড জাল দিয়ে আলু আর সবজির এই মিশ্রণটা আবার এরকম একটা মেশার দিয়ে হালকা হাতে ম্যাশ করে নেব যেন সবগুলো উপকরণে খুব ভালোভাবে মিশে থাকে সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন আবার ওই সবগুলো উপকরণ হালকা হাতে মিশিয়ে নিলেই কিন্তু বলের ভেতরে পোটা এখন পুরোপুরি তৈরি এখন আগে থেকে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম বলগুলো তৈরি করার জন্য সেই ডোটাকে হালকা হাতে মথে নিয়ে সমান তিন ভাগে ভাগ করে নেব এরপর আবারও সেই হালকা ভেজা কাপড়টা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দেব এবং এক ভাগ ডো নিয়ে ঠিক এভাবেই আমি লম্বায় রোল করে নেব এরপর সেই রোলটাকে আবার একটা নাইফ দিয়ে এক একেন্সি পরিমাণ করে ছোট টুকরো করে কেটে নেব এখন এক ভাগ ডো নিয়ে ঠিক এভাবে হালকা হাতে প্রেস করে বা আঙুলের মাথা দিয়ে টেপে ঠিক এভাবে পাতলা একটা রুটি তৈরি করে নেব এরপর সেই রুটির মাঝখানে আগে থেকে যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ঠান্ডা পুরটা দিয়ে দেব। এবং রুটির চারধারে সামান্য পরিমাণে একটু পানি লাগিয়ে সম্পূর্ণ রুটিটাই আমরা মাঝখানে এনে সেল করে দেব। সেই সাথে গোল একটা বলের শেপ দিয়ে নেব এখন সেমভাবে সবগুলো সুজির বলই আমরা তৈরি করে নেব দেখুন সবগুলো সুজির বল কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়েগুলোকে কিন্তু ভাপে দাঁড় পালা আর এর জন্য আবার চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি আমি বলক তুলে নিয়েছি এখন এই বলক আসা পানির ওপরে এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডটাকে আবারও একটা ব্রাশ দিয়ে হালকা একটু ব্রাশ করে নেব যেন বলগুলো তৈরি হওয়ার পর স্ট্যানের মধ্যে বেছে না যায় এখন আগে থেকে তৈরি করে রাখা সবগুলো সুজির স্ট্যানের স্ট্যান্ডের চারধারে ঠিক এভাবেই ছড়িয়ে দেব এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব আবারও বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর দেখুন সুজির বলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে বলগুলো আবার একটা চামচ দিয়ে তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে সুজির বলের জন্য স্পাইসটা তৈরি করে নেব আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব। এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা ওয়ান ফোর চা চামচ রাই সরিষা এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা তেলে গুঁড়ো করে নেওয়া শুকনো মরিচ ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা এখন এই সবগুলো উপকরণ চুলার লো মিডিয়াম হিটে হালকা একটু ভেজে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় এরপর আগে থেকে যে সুজির বলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাপা সুজির বলগুলো দিয়ে দেব। এবং খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্পাইসি আর চটপটা সুজির বল তো আপনারা কিন্তু অবশ্যই বলটাও বাসায় ট্রাই করে দেখবেন এবং প্রতিটা রেসিপি ট্রাই করার পর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আপনাদের কাছে এই নাস্তা রেসিপিগুলো কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ